Hey guys, welcome to the new episode of my channel. I am Robin. আজকে কথা বলবো হিন্দি একটা ট্রেলার এসেছে কুকু এফএম এর তরফ থেকে, তো সেটাই রিভিউ দেব। শার্লক হোমসের ভাস্কর ভিলার অভিশাপ নামের একটা তার ট্রেলার এসেছে। তো এইটাতে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো রণবীর হুড্ডাকে, এবং শার্লক হোমসের ক্যারেক্টারটা প্লে করবে এখানে রণবীর হুড্ডা, এবং আমরা করণ সিংকেও দেখতে পাবো এই ভিডিওতে। তো এইটা একটা হচ্ছে মানে একটা যে শার্লক হোমসের যে ভাস্কর ভিলার অভিশাপ, তো এটা কি আদৌ যে ঘটনার যে মৃত্যু ঘটছে বা যে ঘটনা ঘটছে সেইটা কি আদৌ কি অভিশাপের জন্য, না এর পেছনে আরও অন্য কোনো কারণ আছে, না নাকি নাকি এর পেছনে কোনো অন্য বন্য জীবজন্তু বা কোনো মানে এমন কিছু আছে যার জন্য এই ঘটনাগুলো ঘটছে। তো যেরকম জন্তু আমরা ক্রিয়েচার থ্রি ডিতে দেখেছিলাম, তো এখানে কিন্তু সেই জন্তুটার একটা ঝলক দেখানো হয়েছে, তার জঙ্গলের মধ্যে লাল চোখ জ্বলছে, কালো রঙের একটা জন্তু। ট্রেলারটার কথা যদি বলি, ট্রেলারটা কিন্তু খুবই ভালো যাচ্ছিল, খুব ভালো মানে হচ্ছিল এটা, কিন্তু মধ্যিখান দিয়ে যে এই জন্তুর ব্যাপারটাও কিন্তু দেখিয়ে দেওয়া হলো। তাহলে এখন দেখার বিষয় হচ্ছে মানে কাজটা কিন্তু ভালোই হয়েছে, যে রণবীর হুড্ডা সে দেখাশোনা করছিল, করতে করতে হঠাৎ করে সামনে চলে এলো একটা ইয়ে, তো এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে রাখা হয়েছে, তো ভালোই লেগেছে। তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমার যদি ভালো হয়ে থাকে তো আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পেপাঙ্গে পিপি, এবং বেলাইকনে ক্লিক করো, তোমার সবাই পেয়ে যাবে। ধন্যবাদ।